আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:30টার দিকে তিনি শান্তি প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। শেখ হাসিনা সম্মেলনস্থলে প্রবেশের পর জাতীয় পতাকা উত্তোলন করেন, একই সময় দলীয় পতাকা উত্তোলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতি জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত। এরপর আওয়ামী লীগ সভাপতি শান্তি প্রতীক পায়রা এবং রঙিন বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর পরপরই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সাথে নিয়ে নৌকা আকৃতির মঞ্চে তার নির্ধারিত আসনে গিয়ে বসেন শেখ হাসিনা। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে এই মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, আমরা যুক্ত হচ্ছি সেখানে। চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কারে ভূষিত করে জাতিসংঘের এজেন্ট অফ চেঞ্জ পুরস্কার, প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পুরস্কার, নারী ও শিশু শিক্ষা উন্নয়নে বিশেষ অবদানের জন্য শান্তি বৃক্ষ পদক, এছাড়াও সাউথ সাউথ অ্যাওয়ার্ড, জাতিসংঘের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাওয়ার্ড সহ অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি ও উপাধি যুক্ত হয়েছে তার সাফল্যের পালকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আজকের অনুষ্ঠান উপভোগ করার জন্য ধন্যবাদ। সুধী মণ্ডলী, ধন্যবাদ জানাচ্ছি শিল্পী কলাপকৌশলী যারা এই অসাধারণ পরিবেশনাটি করেছে। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের উপদেষ্টা জনাব কে এম খালেদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী জনাব অসীম কুমার উকিল এমপি এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মঞ্চ সারথি আতাউর রহমান আর অনুষ্ঠানের নির্দেশক লিয়াকত আলী লাকি, সবার জন্য একটি জোরদার করতালি। আপনারা এতক্ষণ দেখলেন আওয়ামী লীগের ইতিহাস, বাঙালি ও বাংলাদেশের ইতিহাস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সুন্দরভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করার জন্য। সংগ্রামী ভাই বোনেরা, সম্মানিত কাউন্সিলর, ডিপ্লোমেটস, সম্মানিত ডেলিগেটস, সম্মানিত অতিথিবৃন্দ, উই আর ওয়েলকামিং ইউ অল দেয়ার এক্সেলেন্সিস অ্যান্ড সিনিয়র ডিপ্লোমেটস হু আর প্রেজেন্ট হিয়ার টুডে, distinguished guests, renowned persons from home and abroad. Thank you so much to sharing with us in this special occasion of 22nd National Council of Bangladesh Awami League. Please make it home. Thank you very much. আমাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ভাইয়েরা, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, সুধী মণ্ডলী, সালাম আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে এবার আপনাদের সামনে পবিত্র কোরআন।